আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ কয়দিন যাবত আমি আমার কমেন্টে খেয়াল করছি যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী এমনটা কমেন্ট করছে যে ভাইয়া আমি 3.50 পেয়েছি। আমি 3.50 নিয়ে আমি কি চট্টগ্রাম শহরের কোনো ভালো কলেজে ভর্তি হতে পারবো? আবার একজন কমেন্ট করেছে, ভাইয়া A+ পেয়েছি, ঢাকার ভিতর ভালো কোনো কলেজে টপ র্যাঙ্কিং যে কলেজগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারবো কিনা। আবার বলছে যে আমি অমুক জেলা থেকে বলছি, আমি আমার এই পয়েন্ট নিয়ে আমার জেলার কোনো ভালো একটা কলেজে ভর্তি হতে পারবো কিনা। দেখো, যদি তুমি এই ধরনের ভিডিও খোঁজ করে থাকো যে সরকারি ভালো কোনো কলেজে ভর্তি হতে গেলে তোমার যে জিপিএটা, অর্থাৎ SSC 23 পরীক্ষায় তুমি যে জিপিএটা পেয়েছো, এই জিপিএ নিয়ে তুমি ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবে কিনা, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। জাস্ট ভিডিওটা দেখো, ভিডিওটা দেখা শেষ হলেই তুমি নিজেই বুঝে যাবে যে তোমার পয়েন্ট নিয়ে তুমি ভালো কোনো সরকারি কলেজে ভর্তি হতে পারবে কিনা। প্রথমত, এই প্রশ্নটা তোমরা আমাকে করার আগে আমি তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা আসলে কোন লেভেলের কলেজগুলোতে ভর্তি হতে চাও? এখানে কিন্তু তিনটা লেভেলের কলেজ আছে। একটা হচ্ছে উপজেলা পর্যায়ের যে কলেজগুলো, দ্বিতীয়টা হচ্ছে জেলা পর্যায়ের কলেজগুলো, তিন নাম্বার হচ্ছে বিভাগীয় পর্যায়ের কলেজগুলো। এখন তুমি কোথাকার কলেজগুলোতে ভর্তি হতে চাও? তুমি কি জেলা পর্যায়ের কলেজগুলোতে ভর্তি হতে চাও, নাকি বিভাগীয় পর্যায়ে, নাকি উপজেলা পর্যায়ে? অনেক শিক্ষার্থী দেখা যায় কি, মানে তারা চাচ্ছে যে আমি বাসার আশেপাশে থাকবো, মানে কি বাড়ি থেকে কলেজ করব। অর্থাৎ বাড়ি থেকে প্রতিদিন আমি বাস ভাড়া দিয়ে বা রিক্সা ভাড়া দিয়ে আমি কলেজে যাব, সেখান থেকে কলেজ শেষ হলে আমি আবার বাসায় চলে আসবো। তাদের জন্য বেস্ট হবে উপজেলা পর্যায়ের কলেজ। এখন উপজেলা পর্যায়ের কলেজগুলোতে তুমি যদি পড়তে চাও, সেক্ষেত্রে তুমি যদি বিজ্ঞান বিভাগেও পড়তে চাও বা আর্টস কমার্স, মানে যেটাই তুমি বলো, এটা গ্রুপের যে কোনো গ্রুপে পড়তে চাও, সেক্ষেত্রে তুমি 3 পয়েন্ট থেকে 4 পয়েন্ট, জিপিএ 3 পয়েন্ট থেকে 4 পয়েন্ট এর ভিতর থাকলে উপজেলা পর্যায়ের ভালো মানের একটা সরকারি কলেজে তুমি অবশ্যই পড়তে পারবে। এখন আসি জেলা পর্যায়ের কলেজগুলোতে। অনেক শিক্ষার্থী মনে করে যে বিভাগীয় পর্যায়ের কলেজের থেকে জেলা পর্যায়ের কলেজগুলো মানে একটু লো, একটু ডাউন হয়ে থাকে। দেখো, জেলা পর্যায়ের এমন প্রচুর পরিমাণে কলেজ আছে যেই কলেজগুলো বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোর ভিতরে পড়ে। অর্থাৎ বাংলাদেশে যদি তুমি টপ 20 কলেজ খুঁজো, তাহলে এখানে জেলা পর্যায়ের প্রচুর পরিমাণে কলেজ পাবে। শুধুমাত্র বাংলাদেশের সেরা কলেজ বলতে যে ঢাকার শহরের ভিতর যে কলেজগুলো আছে বা চিটাগাং শহরের ভিতর যে কলেজগুলো আছে এই কলেজগুলো যে বোঝায় এমনটা কিন্তু না। জেলা পর্যায়ের অনেক কলেজও বাংলাদেশের টপ র্যাঙ্কিং লেভেলে আছে। যেমন তোমাকে আমি যদি একটা উদাহরণ দিই, যে ফরিদপুরের রাজেন্দ্র কলেজটা দেখো, মানে সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু একটা ব্যাপক পরিচিতি লাভ করেছে, এবং রাজেন্দ্র কলেজ থেকে কিন্তু প্রতি বছর হিউজ পরিমাণে শিক্ষার্থী A+, গোল্ডেন A+ পেয়ে থাকে। HSC তে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ভালো রেজাল্ট করে, যার কারণে এই রাজেন্দ্র কলেজটা কিন্তু বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোর ভিতর কিন্তু একটা। এই জন্য জেলা পর্যায়ের কলেজ মানে যে নিম্নমানের কলেজ এমনটা ভাবার দরকার নেই। প্রত্যেকটা জেলার একটা সেরা কলেজ থাকে। সাপোজ তুমি রাজবাড়ী জেলার আন্ডারে আছো, রাজবাড়ী জেলার কিন্তু একটা সেরা সরকারি কলেজ আছে। সাপোজ তুমি রাজশাহীর ভিতর আছো, রাজশাহী জেলার কিন্তু একটা সেরা সরকারি কলেজ আছে। অর্থাৎ প্রত্যেকটা জেলার একটা করে সেরা সরকারি কলেজ থাকে। এই সেরা সরকারি কলেজে যদি তুমি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে মাস্ট বি তোমার জিপিএ 4 পয়েন্ট থেকে GPA 5-এর ভিতর লাগবে, যদি তুমি বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও। এবং যদি তুমি আর্টস বা কমার্স হও, সেক্ষেত্রে 3.50 থেকে GPA 5-এর ভিতরে থাকলেই চলবে। তবে বিজ্ঞান বিভাগের জন্য অবশ্যই GPA 4 পয়েন্ট থেকে GPA 5-এর ভিতরে তোমাকে থাকতে হবে, যদি তুমি পর্যায়ের সরকারি সেরা একটা কলেজে ভর্তি হতে চাও। এখন আসি বিভাগীয় পর্যায়ের কলেজগুলোতে। বিভাগীয় পর্যায়ে প্রচুর পরিমাণে ভালো কলেজ আছে, প্রচুর পরিমাণে সেরা কলেজ আছে, মানে কি সরকারি কলেজ যেহেতু আমাদের টার্গেট, কারণ সরকারি কলেজে আমরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাই। অনেক শিক্ষার্থী দেখো পড়ালেখার ক্ষেত্রে হয়তো বা ফ্যামিলি দিকে কন্টিনিউ করতে পারে না, সেক্ষেত্রে সরকারি কলেজে এটা যদি আমরা জানাই, সেক্ষেত্রে কিন্তু কলেজ কর্তৃপক্ষ সুযোগ করে দেয় আমাদেরকে ফিটা কম নেওয়ার, পড়াশোনাটা কন্টিনিউ করার, সেক্ষেত্রে কিন্তু সরকারি কলেজগুলো সুযোগ করে দেয়। এবং সরকারি কলেজগুলোতে যেই সমস্ত টিচাররা আমাদেরকে ট্রেন করে থাকবে, আমাদেরকে পড়াবে, তারা কিন্তু প্রত্যেকেই বিসিএস ক্যাডার। এই জন্য সবার টার্গেট থাকে যে কোনো একটা সরকারি কলেজে পড়ার। এবং বিভাগীয় পর্যায়ে আমরা দেখেছি যে বিভাগীয় পর্যায়ে যে কলেজগুলো আছে এগুলো সবসময় ভালো একটা র্যাঙ্কিংয়ে থাকে, এবং সবার টার্গেট থাকে এই বিভাগীয় পর্যায়ের কলেজগুলোতে পড়ার। পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা যখন টার্গেট করে এই বিভাগীয় পর্যায়ের কলেজগুলোতে তারা ভর্তি হবে, সেক্ষেত্রে বুঝতেই পারছো এখানে মাস্ট বি যদি তুমি ভালো কলেজে পড়তে চাও বিভাগীয় পর্যায়ে, সেক্ষেত্রে অবশ্যই তোমার GPA 5 লাগবে, GPA 5 গোল্ডেন A+। শুধুমাত্র GPA 5 পেলেই যে তুমি এই টপ র্যাঙ্কিং কলেজগুলোতে ভর্তি হতে পারবে এমনটা কিন্তু না। দেখো, বাংলাদেশের সকল শিক্ষার্থী যেহেতু টার্গেট থাকে যে তারা বিভাগীয় পর্যায়ে ভালো একটা কলেজে পড়বে, সেক্ষেত্রে বুঝতেই পারছো সাপোজ একটা বিভাগীয় পর্যায়ের কলেজে 500 সিট আছে, সেখানে আবেদন করলো 2000 শিক্ষার্থী। এখন এই 2000 শিক্ষার্থীর প্রত্যেকেই A+, এই 2000 শিক্ষার্থীকে তারা তো আর নিতে পারবে না, তারা নিবে 500 শিক্ষার্থীকে। এখন এই 500 শিক্ষার্থী কারা, তারা মাস্ট বি A+ থাকবে, এবং টোটাল নাম্বারের দিক থেকে এই 2000-এর ভিতর থেকে যারা 500 শিক্ষার্থী এগিয়ে থাকবে,
তারা এই কলেজগুলোতে চান্স পাবে অবশ্যই বিভাগীয় পর্যায়ের কোনো সরকারি কলেজে যদি তুমি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে শুধুমাত্র এ প্লাস থাকলেই চলবে না সেই সাথে তোমাকে অবশ্যই টোটাল নাম্বারের দিক থেকে এগিয়ে থাকতে হবে কোন শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করবে যে ভাইয়া কলেজের কথা তো বললেন যে 3.4.5 আমরা এই লেভেলের কলেজগুলোতে আবেদন করতে পারবো এখন কথা হচ্ছে সাপোজ আমি ঢাকা কলেজে পড়তে চাই এখন ঢাকা কলেজে পড়ার জন্য আমার জিপিএ কত লাগবে এটা আমি কিভাবে বুঝবো দেখো তার ছোট একটা সলিউশন সেটা হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে এক্সআই ক্লাস অ্যাডমিশন এই যে দেখতে পাচ্ছো এইখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাকে তারা একটা এই যে দেখো এই পেজটাতে নিয়ে চলে আসবে এখন এই পেজটাতে প্রত্যেকটা বোর্ড তুমি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের অধীনে তোমার থানা অনুযায়ী সাপোজ তুমি রাজবাড়ী জেলার পাংশা থানাতে অবস্থিত এখন এই রাজবাড়ী জেলাটা কোন বোর্ডের অন্তর্ভুক্ত ঢাকা বোর্ডের অন্তর্ভুক্ত এখন ঢাকা বোর্ডের অন্তর্ভুক্ত রাজবাড়ী জেলার পাংশা থানা এটা কিন্তু তুমি সহজে খুঁজে বের করতে পারবে এবং তোমার জেলায় তোমার উপজেলায় এবং তোমার বিভাগে ভালো কোন কলেজগুলো আছে সেই কলেজগুলোর যে আবেদন যোগ্যতা জিপিএ 5 চেয়েছে বা জিপিএ 4.0 চেয়েছে এইগুলো দেখলেই তুমি বুঝতে পারবে এইখান থেকে সুন্দরভাবে দেখতে পারবে এখন অনেক শিক্ষার্থী প্রশ্ন করবে ভাইয়া ঢাকা বিভাগের বিভাগের ভিতর যেই সরকারি ভালো কলেজগুলো আছে সেগুলো আমরা দেখতে চাই কিন্তু এখানে তো দেওয়া নেই দেখো প্রতি বছরই দেওয়া থাকে তবে এই বছর কি কারণে তারা দেয়নি এটা আমি বলতে পারবো না তবে আমি তোমাদেরকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি যে ভর্তি শুরু হওয়ার আগে বা ভর্তি শুরু হওয়ার সময় তোমরা অবশ্যই ঢাকা বোর্ডের আন্ডারে যেই সরকারি কলেজগুলো আছে বা ভালো ভালো কলেজ বা কোন কলেজে আবেদন করতে কত যোগ্যতা লাগবে এই বিষয়ে তোমরা অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে শিক্ষা বোর্ড অবশ্যই তোমাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দিবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবং তোমাদের যে কমেন্টগুলো ছিল প্রত্যেকটা কমেন্টের আমি আলাদাভাবে রিপ্লাই না দিয়ে পুরো একটা ভিডিও তৈরি করলাম এবং এই ভিডিওতে আশা করি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে পেরেছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ।